আমার ভাইকে উপর করে গো তার বুকের উপরে উপর করে আর দর্শন জড়া হয়ে গেল। এএসপি আনিসুলের পরিবারকে সহমর্মিতা জানিয়ে বিচার চাইল খোদ পুলিশ, স্বজনদের সঙ্গে আবেগাপ্লুত সহকর্মীরাও। জগন্নাথম হত্যাকাণ্ড যেটাকে বলা হয়, একটা অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে এভাবে যে একটা মানে নির্যাতন, এটা আসলে চিকিৎসা না, তারা আসলে চিকিৎসাটা জানে না। আমরা মনে করি যে এই ধরনের দৃষ্টান্ত বিচার হওয়া উচিত। এভাবে কাবু করার জন্য চার পাঁচজন মিলে ধরা, এটা অবশ্যই তার কোনো চিকিৎসার অংশ না, এটা বরঞ্চ আমি বলবো যে একটা অপচিকিৎসা। এই হাসপাতালের অনুমোদন যথাযোগ্য কর্তৃপক্ষের থেকে নেয়নি, এই সব কিছুই তদন্তের পরেই আমরা কথা বলতে পারব। এমপি পাপুল ও শ্রী সেলিমা ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার আইনে দুদকের মামলা, নামে বেনামে দেশে রয়েছে ১৫১ কোটি টাকার সম্পদ, আছে বিদেশেও। জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার প্রস্তাব সমর্থন করে না নির্বাচন কমিশন, ভোটার তালিকা নিয়ে সৃষ্টি হবে জটিলতা, দাবি ইসির। করোনার স্থবিরতা কাটিয়ে মাতারবাড়ির সমুদ্র বন্দরে কাজ শুরু, ২০২১ সালে প্রাথমিক অপারেশনে যাওয়ার প্রস্তুতি, সড়ক সংস্কার না হলে কন্টেইনার পরিবহনে জটিলতার শঙ্কা। এবং বিসিবির ফিটনেস টেস্টে সর্বোচ্চ পয়েন্টে উত্তীর্ণ সাকিব আল হাসান, ওয়ানডের পর টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও শীর্ষে ওঠার হাতছানি।